আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে। এদিকে আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও ছেলের মর্ধে উদ্ধার। জানাবো ভিসা নীতি আন্দোলন নির্বাচন। আরো জানাবো যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা যেভাবে অকার্যকর হয়ে উঠছে। এবং সর্বশেষ জানাবো রাউজানে কলেজ ছাত্র হত্যা, মূল হোতা সহ গ্রেপ্তার দুই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারবে না, মা বোনেরা ভোট দিতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও ভোটাধিকার চিরতরে বিলীন হয়ে যাবে। ডক্টর শাহাদাত হোসেন বলেন, আগামী দিনগুলোতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সরকারকে বাধ্য করব পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত করতে। একই সঙ্গে দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে বাধ্য করা হবে। আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও ছেলের মর্ধে উদ্ধার। আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানের মর্ধে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে জামগড়া ফকিরবাড়ির মোড় এলাকায় মেহেদি হাসানের মালিকানাধীন ৬তলা ভবনের ৪তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মর্ধে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর দরজা খুলে বিছানার উপর মা ও ছেলের রক্তমাখা মর্ধেও দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে মুক্তার হোসেনের মর্ধেও খুঁজে পায়। আশুলিয়া থানার উপপরিদর্শক জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার উপর মা ও ছেলের মর্ধেও দেখতে পাই। পরে পাশের ঘর থেকে আরেকজনের মর্ধে উদ্ধার করেছি, মনে হয় এটি মুক্তার হোসেনের মর্ধেও। ঘরে প্রচন্ড দুর্গন্ধ, ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। ভিসা নীতি আন্দোলন নির্বাচন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদ সহ বেশ কিছু শ্রেণী পেশার মানুষের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বিরোধী দল বিএনপি এটিকে দেখছে তাদের রাজনৈতিক বিজয় হিসেবে। উল্লসিত বিএনপি নেতা ও তাদের লাইনের বুদ্ধিজীবীরা এর মধ্যে সরকার পতনের দিনক্ষণ গণনা করতে শুরু করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকদিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে। কিন্তু কি স্পষ্ট হবে সেটা স্পষ্ট হয়নি তার কথায়। বোঝা যাচ্ছে মার্কিন ভিসা নীতি প্রয়োগকে কাজে লাগাতে চায় বিএনপি, কিন্তু আওয়ামী লীগ কেমন ভাবে দেখছে পুরো পরিস্থিতিকে সেটা বেশি গুরুত্বপূর্ণ। ভিসা নীতি কার্যকর করার পর এখন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ ভাবছে আর হারাবার কিছু নেই। সেখান থেকে অনেক দল অনেকটাই মারমুখী, ফলে শুধু ভিসা নীতি দিয়ে বিএনপি সাফল্য পাবে এমনটা ভাবা যাচ্ছে না। নভেম্বরে তফসিল ঘোষণা হয়ে গেলে দেশের পরিস্থিতি হবে নির্বাচনমুখী, তখন ভিসা নীতি বা আন্দোলন কোনোটাই দলের কাছে বড় বিষয় হবে বলে মনে হচ্ছে না। তাহলে আগামী কয়েকদিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আমাদের সবাইকে। বুধবার দিনই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ ভয় না পেয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। গুরুত্ব না দিয়ে ভয় না পাওয়ার কথা কেন বললেন সেটা তিনিই বলতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞা যে সরকারি দলের ভেতর অস্বস্তি তৈরি করেছে সেটা বোঝা যাচ্ছে দলীয় নেতাদের প্রতিদিনের প্রতিক্রিয়ায়। আওয়ামী লীগের সামনে এজেন্ডা তিনটি: যুক্তরাষ্ট্রের ভিসা নীতি থেকে দলীয় কর্মীদের দৃষ্টি ফেরানো, বিএনপির আন্দোলন মোকাবিলা করা ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া। সেটি নিশ্চয়ই দল করছে, কিন্তু দলের সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আমাদের ওয়াশিংটন মিশন, নিউ ইয়র্ক মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে কোনো খবর জানলো না যে এরকম একটি বিব্রতকর ঘোষণা আসছে। সেই যে মে মাসে ভিসা নীতি ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রী নিজে এবং অনেক মন্ত্রী দলের সিনিয়র নেতা শক্ত ভাষায় আমেরিকার সমালোচনা করে আসছেন। এই নীতি কার্যকর করার ঘোষণা আসার পর এই সমালোচনা আরো বাড়ছে। কেউ কেউ হালকা চালে একে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। সর্বশেষ জনাব ফারুক খান সেদিকে ইঙ্গিত করেছেন, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সমর্থকেরা কি এর তাৎপর্য খারিজ করে দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিল? অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র অন্য যে কোনো সমাজ চাইতে এখন অনেক বেশি গুরুত্ব দিয়ে বাংলাদেশকে বিবেচনা করছে, বিশেষ করে আগামী নির্বাচনকে দেখছে। এই ভিসা নীতি প্রয়োগ করা হবে কি করে, কোন সব প্রমাণের ভিত্তিতে সেটা করা হবে? পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া করা হলে এর অপপ্রয়োগ হতে বাধ্য। নির্বাচনী রাজনৈতিক সহিংসতা এবং ভয় ভীতি প্রদর্শনের ঘটনা তদন্ত ও মূল্যায়ন করার ক্ষেত্রে শেষ পর্যন্ত যদি বিরোধী দলের প্রচারণাকে মেনে সিদ্ধান্ত নেওয়া হয়,
শেষ পর্যন্ত যদি বিরোধী দলের প্রচারণাকে মেনে সিদ্ধান্ত নেওয়া হয় তবে সেটি হবে দুঃখজনক। মার্কিন সরকার কাকে ভিসা দেবে, কারটা বাতিল করেছে সেটা গোপন রাখে, কিন্তু বাংলাদেশের বিরোধী দল এবং তার সমর্থকরা এর মধ্যে বহু নাম তালিকা আকারে প্রকাশ করছে, সেখানে সাংবাদিকদের নাম আসছে। এই আগুনে আরো ঘি ঢেলেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি একটি টেলিভিশনে গিয়ে বলেছেন ভিসা নীতি গণমাধ্যমের জন্য প্রযোজ্য হবে, অথচ যুক্তরাষ্ট্রের মূল ঘোষণার গণমাধ্যম প্রসঙ্গই নেই। এমনকি পিটার হাসের ঘোষণার পর যে ব্রিফিং হয়েছে ওয়াশিংটন, সেখানে এ প্রশ্ন উঠলে গণমাধ্যম প্রসঙ্গে কিছু বলেননি মুখপাত্র। এতে বোঝা যায় ঢাকা দূতাবাসকে নানা প্রকার তথ্য রুস্কানির মধ্যে রেখেছে স্থানীয় একটি মহল। সম্পাদক ও গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ উদ্বেগ জানিয়েছে বক্তব্যে। তারা মনেই করছে যে এর মাধ্যমে সাংবাদিকদের ভয় পাইয়ে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, অথচ গণতন্ত্র সুশাসনের আসল ভিত্তি মত প্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা। ভিসা নীতি কতটা সফল হবে তার সত্যিকারের পরীক্ষার ক্ষেত্র হলো এটা আরো রাজনৈতিক স্বাধীনতা এবং আরো ভালো নির্বাচনী পরিবেশ তৈরির অবদান রাখছে কিনা, সেই চ্যালেঞ্জটা থেকে যাচ্ছে বরাবর। তথ্যমন্ত্রী বলেছেন কম্বোডিয়া, নাইজেরিয়া, কিউবাকেও যুক্তরাষ্ট্র ভিসা নিষেধ দিয়েছিল, তাদের কিছুই হয়নি, তাই এটা নিয়ে মাতামাতির কিছু নেই। কিন্তু বাংলাদেশের নাম কেন নাইজেরিয়া কম্বোডিয়ার পাশে উচ্চারিত হবে সেটিও ভাবা দরকার। আমরা একটি ভালো নির্বাচন চাই এবং সেখানে সবার অংশগ্রহণ চাই, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলো যদি সংঘাতের পথ ছেড়ে আলোচনার বসে সেটাই অধিক কার্যকর হবে। ভিসা নীতি কার্যকর করার পর এখন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ ভাবছে আর হারাবার কিছু নেই, সেখান থেকে অনেক দল অনেকটাই মার মুখে এখন, ফলে শুধু ভিসা নীতি দিয়ে বিএনপি সাফল্য পাবে এমনটা ভাবা যাচ্ছে না। নভেম্বরে তফসিল ঘোষণা হয়ে গেলে দেশের পরিস্থিতি হবে নির্বাচনমুখী, তখন ভিসা নীতি বা আন্দোলন কোনোটাই দলের কাছে বড় বিষয় হবে বলে মনে হচ্ছে না। তাহলে আগামী কয়েকদিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আমাদের সবাইকে। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা যেভাবে অকার্যকর হয়ে উঠছে, বিশ্বের বিভিন্ন দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। এই ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ এবং অভিপ্রায় সুরক্ষা করতে চায়, ওই দেশটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়। কিন্তু সাম্প্রতিককালে বেশ কিছু দেশে ভিসা নিষেধাজ্ঞা সহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বটে, তবে তা কার্যকর হয়নি। এই ভিসা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দেশগুলো স্বাভাবিক জীবনযাপন করছে, কাজেই মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়া নির্বাচনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। নাইজেরিয়ার একজন রাজনীতি ভাষ্যকার এনিওলা আকিনকুতু দুঃখিত যুক্তরাষ্ট্র, তোমার ভিসার হুমকি তো কোনো কাজ হবে না শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন। যুক্তরাষ্ট্র 2019 সাল থেকে নাইজেরিয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু এই ভিসা নিষেধাজ্ঞা সেখানে কোনো কাজে দেয়নি, কারণ যারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছে তারা এটি প্রকাশ্য করেনি। যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পদ ছিল তারা সেখান থেকে সম্পদ সরিয়ে ফেলেছেন, তাছাড়া বেনাম সম্পদ থাকার কারণে এই সম্পদ ক্রোক করা বা বাজেয়াপ্ত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ায় যে সমস্ত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তারা এতে মোটেও ভীত হননি। ফলশ্রুতিতে নাইজেরিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে তাদের অবস্থা আগের মতোই রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ছাড়াও কম্বোডিয়ার একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু ভিসা নিষেধাজ্ঞা কম্বোডিয়ার নির্বাচন ঠেকাতে পারেনি। সেখানে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং দেশটি এখন ঠিকঠাক মতো চলছে। কম্বোডিয়ার নতুন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। আর এইরকম ভাবে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেই ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। এর সবচেয়ে বড় প্রমাণ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গুজরাটের দাঙ্গার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীর উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু নরেন্দ্র মোদী যখন বিপুল জনপ্রিয়তা প্রমাণ করে ভারতের প্রধানমন্ত্রী হন তখন যুক্তরাষ্ট্র নিজেই ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীকে লাল গালিচার অভ্যর্থনা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী যে পরিমাণ সম্মান এবং সম্বর্ধনা পেয়েছেন তা বিরল ঘটনা, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কোন দেশের জন্যই খুব বড় ধরনের হুমকি নয়, বরং এই ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব কর্তৃত্ব ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অনেকে মনে করেন। যাদের উপর বিভিন্ন সময় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারাই পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হয়েছে। তাছাড়া যে সমস্ত দেশের নির্বাচনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারা বিকল্প পথ দিয়ে নির্বাচন করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ধরনের দেন দরবার এবং আলাপ আলোচনা করছে। বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞার ভবিষ্যৎ কি তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। তারা বিকল্প পথ দিয়ে নির্বাচন করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ধরনের দেন দরবার এবং আলাপ আলোচনা করছে। বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞার ভবিষ্যৎ কি তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।